ব্যাক চেক হয়েছে, মানে বলতে গেলে আমার অভিজ্ঞতা একদম যাচ্ছে না, তাই একদমই ভালো লাগেনি গেদে বর্ডারটা। ইন্ডিয়ান বিএসএফদের চেকপোস্ট এটা, তো দেখে কিন্তু মনে হচ্ছিল প্রচুর পরিমাণে চেক করছিল। হ্যালো সবাইকে, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ আমি আর বর কিন্তু আজকে গেদে বর্ডার হয়ে ভারতে ঢুকবো। তো গেদে বর্ডার কিন্তু আমরা ফার্স্ট টাইম যাব, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর এরপর কিন্তু আমরা রেডি হয়ে দেখো এখানে অটো করে কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু তখন 6টা নাগাদ বেরিয়েছিলাম, তাহলে বুঝতেই পারছো অনেক সকালে উঠতে হয়েছে, আর সকালের ওয়েদারটা কিন্তু অনেক দারুণ ছিল, অনেক মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। তো হাওয়ার মধ্যে অটো করে আসলাম, আর বাসস্টপে কিন্তু আমরা ওয়েট করছিলাম, আর হাতেই হলুদ ব্যাগে দেখতে পাচ্ছ এতে কিন্তু আমরা খাবার নিয়ে নিয়েছি যে বাসের মধ্যে খাবো। ঘুরতে যাওয়ার কথা শুনলেই কিন্তু আমার ঘুম ভেঙে যায়, সকাল সকাল খুব এক্সাইটেড ছিলাম যে ঘুরতে যাব ঘুরতে যাব, আর দেখো ফাইনালি কিন্তু আমাদের বাস চলে এসেছে, আর বাসের মধ্যে কিন্তু ঝটপট করে আমরা উঠে গেছি। দেখ, আর বাসের জন্য টিকিট কিন্তু দুদিন আগে বুকিং করা ছিল, আমাদের সিট পেতে সমস্যা হয়নি। এক্সাইটেড ছিলাম কারণ এর আগে ইন্ডিয়াতে অনেক গেছি, বাট গেদে বর্ডার হয়ে কিন্তু কখনোই যাইনি, ফার্স্ট টাইম কিন্তু যাব গেদে বর্ডার হয়ে, মানে বাংলাদেশের পার দর্শন আর ওই পাশে গেদে বর্ডার। তো যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি, তো নামার পর এখানে দেখছি যে ভ্যান চলে, তো ভ্যানে করে আর কি আমরা দর্শনা বর্ডার যাব। তো ভ্যান ঠিক করছে বর, দেখো তারপর ফাইনালি কিন্তু আমরা ভ্যানে উঠে পড়লাম, আর এখানে কিন্তু আমরা একটা মিডিলে দাঁড়িয়ে নেব, আর মিডিলে দাঁড়িয়ে কিন্তু এখানে আমরা ব্যাংক ড্রপের কাজটা করে নেব। তোমরাও কিন্তু যখন যাবে দেখবে রাস্তার সাইডে অগ্রণী ব্যাংক আছে, তো ওই অগ্রণী ব্যাংক থেকে কিন্তু তোমরা ব্যাংক ড্রপের কাজটা সেরে নিতে পারো। তো আমরা যেরকম দেখো আমাদের কিন্তু ভ্যানালাই বলে দিয়েছিল, তারপর কিন্তু আমরা ব্যাংক ড্রপের কাজটা সেরে নিয়েছি, এগিয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর কি ভ্যানে, কিন্তু এই রাস্তা দিয়ে বিশ্বাস করো আগে কখনো যাইনি, কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছিল, ভয় ভয় লাগছিল যে কেমন হবে কেমন হবে বর্ডারটা, কিন্তু সত্যি কিন্তু বর্ডারটা ফাঁকাই ছিল। আর এরপরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি হয়েছিল বলে আমরা এখন দর্শনা বর্ডারের মুখে, একদম মুখে ঘরে বসে আছি, এটা হচ্ছে দালালের ঘর। তো হ্যাঁ, তাদেরকে তো দালালি বলে। তো যাই হোক, তো তারপর হচ্ছে ওনারা আমাদের কাছে পার পিস 150 টাকা করে নিয়েছে, কাস্টমসে এভরিথিং বর্ডারের ভিতরে সব কিছু ওরা রেডি করে দেবে, আর আমরা ওয়েট করছি। কাস্টমসের যত সিল ছাপ্পা সবই ওনারা করে এনে দিয়েছে দিচ্ছে, আর আমাদের তো একদমই ওখানে ঢোকা লাগলো না, তো বেরিয়ে এলাম। আর এরপর কিন্তু সামনে কিন্তু বিজেপি চেকপোস্ট, তো বিজেপি চেকপোস্টের মধ্যে দিয়ে আমরা যাব। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তাই জন্য আমরা ভেতরে ভিডিও করতে পারিনি, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, দেখো দেখতেই পাচ্ছ ওই যে ওর ভেতর দিয়ে যাব। তো বিজেপি চেকপোস্টের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে আসলাম, আর একটুখানি হাঁটা পথ আছে, আর হেঁটে কিন্তু সামনে থেকে আবার ভ্যানের ব্যবস্থা আছে, তো ওর ভেতরে কিন্তু অতটা চেক হয়নি, সামান্য একটু ব্যাগটা খুলে দেখেছে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে থেকে ভ্যানে উঠলাম, এই যে ভ্যানে কিন্তু আমাদের এক একজনের কাছ থেকে কিন্তু 20 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমরা সেখানে পৌঁছিয়ে গেলাম দেখো, আর এখানে কিন্তু বিএসএফদের, ইন্ডিয়ান বিএসএফদের চেকপোস্ট এটা, তো দেখে কিন্তু মনে হচ্ছিল প্রচুর পরিমাণে চেক করছিল, আর এক একজন করে ঢোকাচ্ছিল, কিন্তু দেখলাম যে প্রচুর পরিমাণে ব্যাগ খতিয়ে খতিয়ে দেখছিল, জানি না যে কেমন অভিজ্ঞতা হবে, তো বেরানোর পরে অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বর্ডার থেকে বেরিয়ে আমরা এখন সামনে যাচ্ছি গেদে রেল স্টেশনে, আর ইন্ডিয়ার পারের ইমিগ্রেশন হয় হচ্ছে গেদে রেল স্টেশনে, সো আমরা এখন যাচ্ছি গেদে রেল স্টেশনে। আর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগ চেক হয়েছে, মানে বলতে গেলে আমার অভিজ্ঞতা একদম যাচ্ছে না, তাই মানে আমার একদমই ভালো লাগেনি গেদে বর্ডারটা। তোমরা যদি কেউ শখ করে আসতে চাও, মানে আমার মতো আমি যেরকম শখ করে এসেছি, একদম আসবে না, একদম জঘন্য জঘন্য, মানে ব্যাগ ঠ্যাগ প্রচুর পরিমাণে খুলে খতিয়ে দেখে আমার তো প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে গেছিলো, এটাই ফার্স্ট এটাই লাস্ট, একদম ভালো লাগেনি আমার। তোমরা যদি তোমাদের কোনো মানে সুবিধার্তে আসো তাহলে ঠিক আছে, কিন্তু শখ করে আসো তাহলে একদমই আসবে না। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, গেদে রেল স্টেশনে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে সামনে স্টেশন, আমরা এখন রেল স্টেশনে উঠবো, তারপর রেল স্টেশনেই ইমিগ্রেশন আর কি। আমাদের কিন্তু এই গেদে আছে রেল স্টেশনে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশনের ওখানে কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি বলে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি, যেরকম সিম্পল টিকিট কাউন্টার হয় ওরকমই টিকিট কাউন্টারের ওখানে আমাদের ইমিগ্রেশন হয়েছে। এবার কিন্তু ফাইনালি আমরা গেদে রেল স্টেশনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ ট্রেনে উঠবো, এই যে দেখতেই পাচ্ছ এটা আমার ট্রেন, আমাদের ট্রেন কিন্তু আমরা একদম ফার্স্ট কনফার্মমেন্টে উঠবো, কারণ ওখান থেকে আর কি আমরা
বনগাঁল ওখানে ধরবো, তো একদম ফার্স্টে যে উঠলে আমাদের সুবিধা হবে। আমার বর কিন্তু দেখতেই পাচ্ছ আগে আগে যাচ্ছে, ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি আর অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটার ভয়েস কিন্তু অনেক দিন পর লেট করে দিলাম, তার জন্য তোমাদের কাছে সরি বলছি। যাই হোক, ট্রেন চলছে, আমরাও যাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো নাও লাগে তাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।